সপ্তম তথা শেষ দফার নির্বাচন পর্ব মিটেছে শান্তিতেই তারপরেই শুরু হয়েছে অশান্তি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বিপ্রদাসপুরে তিন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আমি বিজেপি করার অপরাধে আমার ঘর বাড়ি ভাঙচুর করা হয় এবং আমার বাইক ভাঙচুর করে দেওয়া হয় এবং আমাকে রাস্তায় ফেলে অতর্কিতভাবে মারধর করা হয় কুমিরমারিতে বারো জন বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ পাল্টা হামলা চালায় বিজেপিও জখম হন দুই তৃণমূল কর্মী তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে গোসাবায় বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারুইপুরের মদারাটে বিজেপি কর্মী পিন্টু বিশ্বাসের বাড়ি ও দোকানে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ক্যানিং বাজারে মারের চোটে মাথা ফেটে গিয়েছে এক বিজেপি কর্মীর বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব নির্বাচনের পরবর্তীতে আমাদেরই 10 বাড়ি 10 12টা বাড়ি ভাঙচুর করেছে আমাদের বহু কার্যকর্তা ওখানে আহত এইসব তিন ওমুলের গুন্ডারা এবং ওখানে জয়ন্তনশ করে নেতৃত্বে সমস্ত কার্যকলাপ চলছে উনি মানিতে সমস্ত মিথ্যে কথা এই মিথ্যে তো উপর থেকে চলে আসছে উপর থেকে চালনা করা হচ্ছে ওরাই করছে আমাদের শক্তি নেই কিছু নেই আমরা কিভাবে মারব আমি যে ঘটনাটা জানি বিজেপি একটা টাকা এসেছিল যেটা হচ্ছে ওদের জেলা সভাপতি সুনীল দাই দুজনকে ভাগ করে দিয়েছিলেন একটা উকিল পাড়ার ছেলেকে ভাগ করেছিলেন উকিল পাড়ার ছেলেটার নাম ঠিক কি নামটাই ভুলে যাচ্ছে ওনার বাড়ি আগের দিন ভাঙচুর হয়েছিল এই গ্রুপরাই ওই গ্রুপটাকে বাড়ি ভাঙচুর করেছিল টাকার লেনদেন নিয়ে তারাই আজকে ভোটের পর এই এলাকা ভাঙচুর করেছে এতে কোনো তৃণমূলের লোকে বিজেপি একটা ছোটো দোকান ভাঙতে যাবে এর কোনো কাজ আছে না নিজেদের গোষ্ঠী কারো কারবারে সব এদিকে বারাসাত লোকসভার ফুলতলা বাজারে বাইকে চড়ে বিরোধী ভোটারদের হুমকি দিচ্ছিল কয়েকজন হাবড়ার প্রতিবাদ করেন স্থানীয়রা সবাই পালিয়ে গেলেও ধরা পড়ে যায় একজন মারধর করে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে অভিযোগ তৃণমূল সমর্থকরাই ভোটারদের হুমকি দিচ্ছিল যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব নিউজ টাইম